হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার গরুর মাংসের রেসিপিটি দেখার জন্য। আশা করছি সবার খুব ভালো লাগবে, কারণ আমি আজকে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি, ঘরোয়া মশলা দিয়েই এই রেসিপিটি করেছি এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আর যারা অতিরিক্ত তেল মশলা খেতে পারেন না, তাদের জন্য রেসিপিটি খুবই দারুণ হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। আর হ্যাঁ, যদি আমার রেসিপিটি বা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। তো সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। আজকে আমার গরুর মাংসের রেসিপির জন্য লাগছে গরুর মাংস 1 কেজি। আমি এখানে রেগুলার সাইজ করে নিচ্ছি এবং হাড়, মাংস, তেল সবই মোটামুটি আছে। আমি আজকে মাংসের সাথে আলু ব্যবহার করব, এর জন্য নিয়েছি 2টা আলু, নিয়েছি তেল এবং মশলার মধ্যে আছে পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ থেকে একটু সামান্য বেশি নিয়েছি, আদা বাটা 1 চা চামচের সামান্য বেশি আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। আর আমি আজকে মাংসের সাথে সামান্য একটু টক দই ব্যবহার করব, এটা আমি বাসায় তৈরি করেছি। তো চলুন সরাসরি রান্নাতে চলে যাই। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমি এবার 1 কাপ মতো তেল দিব। আমরা সবাই জানি গরুর মাংসে তেলটা একটু বেশিই লাগে। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এরকম অবস্থাতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মরিচটা যে যার টেস্ট মতো দিবেন। আমার ঘরে মরিচটা একটু বেশি খাওয়া হয় বলে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কেউ চাইলে এটা কম বা আরো বেশি দিতে পারে। এর মধ্যে আমার টক দই দিয়ে দেবো। কষানো হয়ে গিয়েছে, আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। আমি
মিনিটের জন্য ঢেকে রান্না করব। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, এটা দিয়ে মোটামুটি আমার আরো 5 মিনিট কষানো লাগবে। জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মাংস থেকে প্রয়োজনীয় পানি বের হবে না। আমি আরো 5 মিনিট রান্না করব। এভাবে মাঝে মাঝে আমাকে একটু নেড়ে দিতে হচ্ছে যাতে নিচ থেকে ধরে না যায়। এবার আমি এটাতে কিছু গরম পানি অ্যাড করব। অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি একটু দিয়ে আরো একটা কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দেব। আর একবার কষানো হয়ে গিয়েছে আমার, এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গরম পানি দিয়ে দিব, এটা আমি আরো 20 থেকে 25 মিনিট রান্না করব। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গিয়েছে আমার গরুর মাংসের রেসিপি।